আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দুপুর ঠাকুরপো তো পপুলার ওয়েব সিরিজ। হ্যাঁ বন্ধুরা, ভীষণ সাকসেসফুল হয়েছে দুপুর ঠাকুরপো। সকলে ভীষণ পছন্দ করেছেন বৌদির চরিত্রে স্বস্তিকা মুখার্জিকে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হবে দুপুর ঠাকুরপোর সেকেন্ড সিজন। হ্যাঁ বন্ধুরা, তবে একটি দুঃখের খবরও রয়েছে। এই সিজনে আমরা দেখতে পারবো না স্বস্তিকা মুখার্জিকে লাস্যময়ী বৌদির চরিত্রে। হ্যাঁ বন্ধুরা, জানেন কি স্বস্তিকাকে রিপ্লেস করছে কোন অভিনেত্রী? শোনা যাচ্ছে দুপুর ঠাকুরপো এই ওয়েব সিরিজে স্বস্তিকাকে রিপ্লেস করছেন মোনালিসা। মোনালিসাকে আমরা দেখেছি বিগ বস হিন্দির হাউসে। হ্যাঁ বন্ধুরা, বিগ বসের বাড়িতে ছিলেন মোনালিসা। মোনালিসা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। মোনালিসা কি ফুটিয়ে তুলতে পারবেন দুপুর ঠাকুরপোর লাস্যময়ী বৌদির চরিত্রটি? তিনিও কি ততটা জনপ্রিয় হবেন যতটা স্বস্তিকা হয়েছেন? আমি কলকাতার মেয়ে, আমার বাংলা আমার ভাষা, বাট সামহাও আমি এখানে এত বছর ধরে ছিলাম না, আই ওয়াজ ইন মুম্বাই এন্ড হোয়াট এভার আই ডিড, কিন্তু এইটা ইন দি ওয়েব সিরিজ, আর যে ওয়েব সিরিজটা আমার বাড়িতে সকলে জানে, এবং 4-5 মাস আগেই আমাকে মানে ওই যে যে ফেমাস সংটা আমাকে নিয়ে আমার দাদা আমায় দেখিয়েছিলেন, আমি তখন ভাবতেও পারিনি যে আমাকে এই ওয়েব সিরিজের জন্য, সিজন 2 এর জন্য আমাকে ডাকা হবে। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ, টু সারাদি, অমিত, SBF, হুইচুই। আমার ক্যারেক্টারটা সুপার এক্সাইটেড, আমি যখন ক্যারেক্টারটা জানতে শুনতে পেলাম, মানে জানলাম আমার চরিত্রটা, আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম, কারণ সত্যি হচ্ছে ডিফারেন্ট রোল ফর মি, অ্যান্ড আমি যদি এটা প্লে করতে পারি আই উইল ক্রিয়েট ম্যাজিক, আই বিলিভ, বিকজ খুবই ভালো ভালো ডায়লগস অ্যান্ড মুমেন্টস অ্যান্ড দ্যাট সেক্সি উম ফ্যাক্টর, অ্যান্ড ডেফিনেটলি আই উইল গিভ জাস্টিস টু দিস ক্যারেক্টার। মোনালিসা কিভাবে ফুটিয়ে তোলেন দুপুর ঠাকুরপোর বৌদির চরিত্রটি, তা দেখতে হলে আমাদের তো অপেক্ষা করতে হবে দুপুর ঠাকুরপোর রিলিজ ডেট পর্যন্ত। ততদিন বন্ধুরা অপেক্ষা করে থাকুন নতুন বৌদিকে দেখবার জন্যে। বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।